জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পেয়েছে কপোতাক্ষ নদের কোল ঘেঁষে বাস করা সাতক্ষীরা, যশোর এবং খুলনার 20 লাখ মানুষ। দুপারের সৌন্দর্য বাড়াতে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে, গড়ে উঠেছে মিনি পার্ক। নদের দুপার অবৈধ দখলমুক্ত রাখতে তদারকির দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র ইলিয়াস কমলের রিপোর্ট। উজানের পানি প্রবাহ বন্ধ, জলবায়ু পরিবর্তন, অবৈধ দখল সহ নানা কারণে একসময়ের প্রমত্তা কপোতাক্ষ নদ খালে পরিণত হয়েছিল। বছরে 9 মাস ডুবে থাকত সাতক্ষীরার কলারোয়া, তালা ও আশাশুনী। যশোরের চৌগাছা, ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর সহ খুলনার পাইকগাছা, কয়রা, ডুমুরিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা। বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে হতো এসব এলাকার মানুষকে। বন্ধ থাকত শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি কার্যক্রম। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত এই কপোতাক্ষ নদ খননের কারণে এখন আর জলাবদ্ধতা নেই। নদীতে খনন করে এখন তার যৌবন আবার ফিরে এসেছে। আমরা বিকাল হলে অবসর টাইমে বেড়াতে আসি, পরিবেশটা খুব ভালো লাগে, খুব আনন্দ মুহূর্তের সময়টা কাটায়। এখন দুই সাইডে গাছগুলো লাগানো হয়েছে, এতেও খুব ভালো হয়, কিন্তু এক সাইডের লোক যারা অবৈধভাবে এই বাড়ি দখল করতেছে এবং পলি ব্যবস্থাপনার উদ্যোগ নিলে আরো 50 বছর এর সুফল পাওয়ার আশা স্থানীয়দের। জোয়ার ভাটা থাকে না, পরে নদী খনন করার পরে এখন জোয়ার ভাটা চলতেছে, আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারছি। যদি সরকারি পলি ব্যবস্থাপনা আবারও ত্বরান্বিত করার জন্য যদি একটু খেয়াল করতো তাহলে আমাদের অনেক উপকার হবে এবং আমরা আরো সামনে 50 বছর এই কপোতাক্ষকে আঁকড়ে ধরে বাঁচতে পারবো। দুপারে 80,000 তাল গাছ লাগানো হয়েছে, বিনোদনের জন্য গড়ে উঠেছে পার্ক। সাতক্ষীরার লোকজন মিষ্টি পানি দিয়ে সেচ কার্য করতে পারবে এবং তাদের নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে, কৃষিকাজ করতে পারবে। নইলে কিন্তু কপোতাক্ষ নদীতে যদি পানি না থাকে তাহলে কিন্তু কৃষিকাজের ক্ষেত্রে বিশাল একটা বাধা আসবে। যশোর থেকে খননের ফলে কৃষিকাজ করতে পারছে অববাহিকার লোকজন। তালা উপজেলা সহ সাতক্ষীরা জেলা, আমাদের পাশে ডুমুরিয়া, পাইকগাছা এবং কেশবপুর, মনিরামপুরের সকল থানায় এখন কিন্তু চমৎকারভাবে ধান হচ্ছে। তো এই নদীর অবস্থা ছিল এরকম যে টোটালি কোনো প্রবাহ সেখানে ছিল না এবং জলাবদ্ধ হয়েছিল। বর্ষাকালে পানি যে জমে যেত সেটা আরও 6 থেকে 8 মাস ওইভাবেই জলাবদ্ধ, জলমগ্ন থাকত। জলাবদ্ধতা নিরসনে 5 বছর মেয়াদি 262 কোটি টাকার প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন শেষে কপোতাক্ষ ফিরে পেয়েছে পুরনো যৌবন। জলাবদ্ধতা নিরসন হওয়ার পাশাপাশি জমিতে ধান, পাট সহ সব ধরনের ফসল উৎপাদন হচ্ছে। ইলিয়াস কমল, চ্যানেল আই।